অনুষ্ঠিত হয়ে গেল 51তম স্যাটার্ন অ্যাওয়ার্ড। একাডেমি অফ সায়েন্স ফিকশন ফ্যান্টাসি অ্যান্ড হরর ফিল্ম প্রতিষ্ঠান কর্তৃক প্রতি বছর আয়োজন করা হয় এটি। এবারের আসরে জানা গেল ভিন্ন এক তথ্য। অ্যাভাটার নির্মাতা জেমস ক্যামেরন ঘোষণা দিয়েছেন এই সিনেমার পরবর্তী সিকুয়েলের কাহিনীও সাজিয়ে ফেলেছেন তিনি। এদিকে সায়েন্স ফিকশন সিনেমার জন্য বিখ্যাত নির্মাতা নোলানকে দেওয়া হলো বিশেষ সম্মাননা। স্যাটার্ন অ্যাওয়ার্ডস এর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। হরর, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ঘরানার সিনেমা ও টিভি সিরিজগুলোকে পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে। সেই সাথে সিনেমার উচ্চমান সম্পন্ন গ্রাফিক্স ও ভিজুয়াল এফেক্টের উপর ভিত্তি করে দেয়া হয় পুরস্কার। সিনেমায় প্রযুক্তির ব্যবহারে উৎসাহ দিতে আয়োজন করা হয় স্যাটার্ন অ্যাওয়ার্ডের। প্রয়াত মার্কিন নির্মাতা ডাক্তার ডোনাল্ড রিডের মাধ্যমে 1972 সালে যাত্রা শুরু। সে সময় তিনি লক্ষ্য করেছিলেন সিনেমার বেশ কিছু বিভাগ তাদের প্রাপ্য পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে। সিনেমায় গ্রাফিক্স ও ভিজুয়াল এফেক্ট তথা কারিগরি নির্দেশনাকে বিশেষ গুরুত্ব দেওয়াই স্যাটার্ন অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য। এবারের আসরে টাইটানিক খ্যাত পরিচালক জেমস ক্যামেরনের অ্যাভাটার সিকুয়েলের সেরা সায়েন্স ফিকশন সিনেমা, সেরা পরিচালক, কারিগরি নির্দেশনা, চিত্রনাট্য ও ভিজুয়াল এফেক্টসের জন্য মোট 12টি বিভাগে মনোনয়ন পায়। এর মধ্যে 4টি বিভাগে পুরস্কার জিতে নেয় এই সিনেমা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ক্যামেরন জানায় এই সিনেমার 3 নম্বর সিকুয়াল এখনও মুক্তি পায়নি, তবে 5 নম্বর সিকুয়ালের গল্পও লেখা শেষ, এমনকি 6-7 নম্বর সিকুয়ালের গল্পও সাজিয়ে ফেলেছেন তিনি। সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউও জানান ক্যামেরনের গল্পগুলো তারা পেয়েছেন এবং তারা আরও 4টি সিকুয়াল তৈরি করার পরিকল্পনা করছেন। এদিকে চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ওপেন হেমার মোট 11টি বিভাগে মনোনয়ন পায়। বছরের সেরা থ্রিলার সিনেমা ও একই সিনেমার জন্য পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেন অ্যামিলি ব্লান্ট। রেনফিল্ড সিনেমার জন্য পার্শ্ব অভিনেতার পুরস্কার পান নিকোলাস কেজ। বছরের আরেকটি আলোচিত সিনেমা বার্বির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন মার্গট রবি। সেরা ফ্যান্টাসি সিনেমা ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড ডায়াল অফ ডেস্টিনি, একই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান হ্যারিসন ফোর্ড। এছাড়াও সায়েন্স ফিকশন সিনেমায় অসামান্য অবদানের জন্য ভিশনারি অ্যাওয়ার্ড দেওয়া হয় ক্রিস্টোফার নোলানকে। লাইফ ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হন জেডি ফস্টার। সব মিলিয়ে জমজমাট এক আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় এবারে স্যাটার্ন অ্যাওয়ার্ডের আসর। One awards show in Hollywood where I feel decent looking. রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।